যত্ন অবহেলা যা হয় আর কি। দৃশ্যটা দেখেন কি সুন্দর, কত সুন্দর একটা দৃশ্য। খেলা চলিতেছে, মাঠে ফুটবল খেলা চলতেছে। হে এভরিওয়ান, দিস ইজ আরিফ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুভ অন। অ্যান্ড এখন যেখানে আছি সেটা হচ্ছে কলাপাড়া হেলিপোর্ট, পাশে আন্ধারমানিক নদী, সাথে হেলিপোর্ট। এই জায়গাটা একটা বিকেলবেলার খুব সুন্দর এবং মনোরম পরিবেশ আড্ডা দেওয়ার জায়গা। সোজা যাওয়া যাবে না, কারণ হচ্ছে সোজা রাস্তা ভাঙা। এই কারণে একটু ভিতর দিয়ে, বাজারের ভিতর দিয়ে রওনা দিলাম। আস্তে আস্তে যাই। বামপাশে উপজেলা ভূমি অফিস, বের হয়েছি কোনো উদ্দেশ্য নাই। যেখানে যাইতে পারি, কলাপাড়ার থানা। রাস্তা কি সুন্দর, উপর দিয়ে আসলাম না, ভাঙা নেই যাও একই অবস্থা। এখন রাস্তা ভালোই আছে, তারপর কিছু কিছু জায়গায় অনেক ভাঙাচোরা আছে। উপর রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ভাঙাচোরা, মাঝখানে আরও গত কয়েক মাস আগে দেখলাম রাস্তাটা, মানে সম্ভবত টেন্ডার হয়েছিল, মাইপে টেপে গেছে। আর সেই কলাপাড়া বাজারের ভিতরে, ভিতর দিয়ে একদম বের হব। উপরের রাস্তাটা ভাঙা থাকার কারণে নিচ দিয়া একটু জ্যাম পড়ে, মানে অনেক গাড়ি নিচ দিয়ে চলাচল করে। আজকে এইদিকে যাবো, একটু ভিতর দিয়ে যাব, মানে মেইন রাস্তার অবস্থা খুবই খারাপ। যেদিকে যাইতেছি যার কারণে ভিতর দিয়েই শুরু করলাম যাত্রা, যদি একটু সময় লাগবে তারপর ভিতর দিয়ে রাস্তাটা ভালো। কলেজের ভিতর দিয়ে, মানে ভিতর দিয়ে রাস্তা যেটা নিয়েছে সেটা হচ্ছে মোজাহারুদ্দিন বিশ্বাস কলেজ আছে কলাপাড়ায়, ওই কলেজের পিছনের রাস্তাটা দিয়ে। তো কলেজের পাশ দিয়ে গিয়ে বের হব। এই রাস্তাটা অনেক ভালো এখান থেকে, কারণ রাস্তাটা পাকা করছে। এই রাস্তার অবস্থা ভালো ছিল না, রাস্তাটা পাকা করেনে অনেক ভালো হয়েছে। অনেকদিন পরে আসলাম, অলমোস্ট কলেজের পিছনে চলে আসছি। এই সামনে এই যে ডান পাশে, এটা কলেজের পিছনের রোড, মানে পিছনের গেট। আর এটা হচ্ছে কলেজের পূর্ব পাশের রাস্তা, এটা দিয়েই ওই মেইন রাস্তায় উঠব। মোটর সাইকেল থাকাতে সুবিধেই থাকে, মানে যারা মোটর সাইকেল ব্যবহার করে তারা অন্তত এই সুবিধাগুলো নিতে পারে, যে রাস্তা এক জায়গা থেকে ভাঙার কোনো সমস্যা নেই, একটু দূর দিয়ে ঘুরে ভালো রাস্তা দিয়ে যাওয়া যায়। রাস্তায় উঠছি, ওয়াও,
নদীর দৃশ্যটা ভালোই লাগলো। যে বাজারটা অতিক্রম করলাম এটা হচ্ছে সুলিস বাজার, এটাকে বলা হয় সুলিস বাজার। বৃষ্টি হয়েছিল তো, দেন বৃষ্টি শেষ হওয়ার পরে বিকেলবেলা যে আলোটা, ওই আলোটাই এখন পাওয়া যাইতেছে। এইখান থেকে একবার দৃশ্যটা দেখেন, মানে কত সুন্দর দেখা যাইতেছে, মানে একদম মানে ফুল পারফেক্ট একটা ভিউ। একটা ছবি তুলে নিই, ছবি তোলা শেষ, এখন আবার যাইতেছি সামনের দিকে, দেখি আর কোনো ভালো কিছু দেখা যায় কি না সুন্দরভাবে। মাত্র যে বাজারটা পার হয়ে এলাম, এটা আর নাম আমি জানি না। এন্ড এখন চলে আসছি বালিয়াতলি ব্রিজের এইখানে। ব্রিজটা মানে রাস্তার দুই পাশটা দেখেন, দুই পাশটা কি সুন্দর বেঞ্চ দিয়ে দিয়েছে বসে থাকা, মানে বসে বিকেলবেলার সময় পাস করার জন্য। কিন্তু মানে অযত্ন অবহেলায় যা হয় আর কি, সেটাই আর কি হয়েছে আমাদের এখানে। এটা হচ্ছে নতুন রাস্তা হয়েছে এখান থেকে, একবার এই ব্রিজের সাথে সংযোগ হয়েছে। ইটের সম্পূর্ণ রাস্তাটা ইটের রাস্তা। হ্যাঁ, এই হইল ব্রিজ গঙ্গামতি, 21 কিলোমিটার এখান থেকে। দৃশ্যটা দেখেন কি সুন্দর, একটু গেলে যেখানে তারপরে দেখাচ্ছি। এখানে আবার বড় যাত্রীদের সন চলতেছে। এখানে একটু দাঁড়াই, এরপরে দৃশ্যটা দেখি। দেখেন যে দৃশ্যটা দেখাবো বলছিলাম, কত সুন্দর একটা দৃশ্য। ওই যে দেখা যাইতেছে ওইটা হচ্ছে কিন্তু পায়রা তাপবিদ্যুৎ, তার পাশেই এইটা দেখা যাইতেছে এটা হচ্ছে আরপিসিএল। আর মানে আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্র, আর এইটা হচ্ছে পায়রা বন্দর। আর পায়রা বন্দরের মূল জেটিটা হচ্ছে এই দিকে, এই দিকে আসলে মূলত কাজ চলতেছে, এখনও দেখা যাচ্ছে না। ওই যে বড় বড় কিছু দেখা যাইতেছে, মূলত ওইখানেই কাজটা কাজ চলতেছে পায়রা বন্দরের। আর এইদিকে দৃশ্যটা দেখেন,
কি সুন্দর, ওয়াও, জাস্ট আর কিছুই না। মানে আপনার এখানে বিকেলবেলা আসলে আপনার ভালোই লাগবে, মানে ভালো না লাগার কোনো কারণই নেই। ওই যে লঞ্চ ঘাটটা দেখা যাচ্ছে, আগে ওইখানে খেয়া ছিল এই ব্রিজ হওয়ার আগে, বেশি দিন না, হয়তো বা 7-8 মাস এরকম আগের ঘটনা। সুন্দর দৃশ্য না? মন খারাপ থাকলে এইসব দৃশ্য দেখলে আপনার মনের কিছুটা হলেও ভালো হওয়ার সম্ভাবনা থাকে, এবং বলা যায় যদি আপনার মন খারাপই থাকে, এইসব দৃশ্য যদি আপনি উপভোগ করতে পারেন বা প্রাকৃতিক প্রকৃতির সাথে যদি সময় কাটাতে পারেন, তাহলে অবশ্যই আপনার মন ভালো হবে। 70-80% মন আপনার ভালো হয়ে যাবে। খুবই সুন্দর দেখা যাইতেছে। এই দুই দিকের দৃশ্যটা একদম পুরো ভালো লাগতেছে। যে কাজে আসছিলাম বা যার সাথে দেখা করার জন্য আসছিলাম, ওই ফ্রেন্ডটা বানাতি বাজার থাকার কথা, কিন্তু ও বানাতি বাজার নাই, ও কলাপাড়া বাজারেই আছে। তো কলাপাড়া বাজারেই ওর সাথে দেখা হবে, তো কলাপাড়াই যাবো, তো একটু সামনে থেকে ঘুরে আসি। মানে ব্রিজটা শেষ না করলে কেমন অসম্পূর্ণ থেকে যায় না, তাই তাই আর কি ব্রিজের সামনে থেকে একটু ঘুরে আসি। ইটের রাস্তা ভাঙা চূড়া, ব্যাক করেই কলাপাড়া 6 কিলোমিটার। তো বাজারে যাই, বন্ধুর সাথে দেখা করি, ওর সাথে একটু কথা বলি, দেন বাসায় চলে যাব। তো আপনাদের সাথে আর কথা হবে না আজকের মতো, এ পর্যন্তই। পরবর্তী ভিডিও যতদিন না আসবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ। Thank you.